বিএনপির মাথায় তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনা পদত্যাগ ও পার্লামেন্ট বিলুপ্তি, এই তিন ভূত চেপেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, সৎ সাহস থাকলে রাজপথে আসুন, রাজপথেই হবে ফয়সালা। বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথার মধ্যে যে ভূত ঢুকেছে সে ভূত নামাতে হবে। বিএনপির মাথা তিন ভূত, এক ভূত তত্ত্বাবধায়ক সরকার, আরে ভূত শেখ হাসিনার পদত্যাগ, আরে ভূত পার্লামেন্টের বিলুপ্তি। বিএনপির মাথা থেকে এই তিন ভূত নামাতে হবে। জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত মুরব্বী বিএনপি, মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জামায়াতকে মাঠে নামানোর উদ্দেশ্য হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। বিএনপি তাদেরকে নামিয়েছে, তারা নির্বাচনে নিবন্ধিত দল নয়, কিন্তু তাদেরকে নামানোর অর্থ হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। শান্তি সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এদিকে রাজধানীর মিরপুরে সাবেক সংসদ সদস্য সাবিনা ইয়াসমিন তুহিনের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মাসুদুল হাসান অলড্রিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।